তো আমাদের 12ই সেপ্টেম্বর নিট পরীক্ষা হয় এবং তারপর দীর্ঘদিন অপেক্ষার পরে ফাইনালি তার ঠিক 5 মাস বাদে আমাদের প্রায় কলেজ শুরু হয়। কলেজ শুরু হওয়ার পর থেকে আজ ফার্স্ট ইয়ারে প্রায় 5-6 মাস কেটেই গেছে। তো এই 5-6 মাসে অনেক কিছু জিনিস স্মৃতি, অনেক কিছু জিনিস তৈরি হয়েছে যেগুলো আমার এই ভিডিওতে বলার আছে। মেনলি আমি এই 4টে টপিক নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে আসি ক্লাস এবং স্টাডি নিয়ে। 22শে ফেব্রুয়ারি আমাদের কলেজ শুরু হয়, প্রথম ক্লাস হয় 22শে ফেব্রুয়ারি। তো সেই দিনে আমাদের রুটিন দিয়ে দেওয়া হয়, কোন কার গ্রুপ, কত কার রোল নাম্বার, এই সমস্ত জিনিসগুলো জানানো হয় এবং কোন গ্রুপের কী প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেগুলো রুটিন দিয়ে দেওয়া হয়। তো আমাদের ক্লাস শুরু হয় 9টা থেকে এবং প্রায় 3টে পর্যন্ত চলে। 9টা থেকে 12টা 3 ঘন্টায় 3টে থিওরি ক্লাস, 12টা থেকে 1.5টা একটা প্র্যাকটিক্যাল ক্লাস এবং তারপর 2টা থেকে 5:30 3টে পর্যন্ত আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়। প্রথমে অ্যানাটমি প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের অস্ট্রেলিয়াতে পড়ানো হচ্ছিলো ক্ল্যাভিকেল। তো প্রথম দিন যখন ক্ল্যাভিকেল পড়ানো হচ্ছিলো, এখানে এই পার্টস, এই সমস্ত জিনিস অ্যাটাচমেন্ট থাকে, আমার মাথায় কিছু ঢুকেননি, সব মাথার উপর দিয়ে যাচ্ছিলো এবং আমি বুঝতে পারছিলাম যে এটা পড়ছিটাই বা কেন, কী কোয়েশ্চেন আসবে, কী করে কী হবে, কী শিখে কী হবে, এরকমই জিনিস যেমন আমার মাথায় ঘুরছিলো। তো যখন ক্লাস করে এসে রুমে আসি হোস্টেলে, তখন হোস্টেলে রুমে যে দাদা থাকে সে বললো যে কী পড়ালো, আমি বললাম এই যে ক্ল্যাভিকেল। বললো হ্যাঁ ক্ল্যাভিকেল দিয়েই তো শুরু হয়, তো কী কী মাসেল অ্যাটাচমেন্ট থাকে বল কী বুঝলি। আমি বললাম মাসেল অ্যাটাচমেন্ট কিছুই ক্লাসে বুঝতে পারিনি, মোটামুটি কী হচ্ছে সবই মাথার উপর দিয়ে গেছে। তো দাদা তখন বললো যে এইরকম এগুলো কোয়েশ্চেন আসে ভাইবাতে, এইরকম করে অ্যানাটমিক্যাল পজিশন ধরতে হয়, কী মাসেল অ্যাটাচমেন্ট থাকে, কী পার্টস, এগুলো সব বলতে হয়। আচ্ছা তারপরে বুঝতে পারলাম। তো তারপরের ক্লাসগুলো তবু একটু ইজি হয়েছিলো এই সমস্ত জিনিসগুলো বোঝার পরে। আমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যাল ক্লাস কিছুদিন পর থেকে শুরু হয়েছিলো, প্রায় অনেকদিন পরে আমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়েছিলো। ফিজিওলজি প্র্যাকটিক্যাল ক্লাসে প্রথমে আমাদের হিমাটোলজি শুরু হয়। প্রথম দিনে যেটা পড়ানো হয়েছিলো মাইক্রোস্কোপ, কী করে ফোকাস করতে হবে, কী কী পার্টস আছে, সেই সমস্ত জিনিসগুলো দেখানো হয়। তারপর আমাদের আস্তে আস্তে বিভিন্ন স্লাইড প্রস্তুত করা, WBC RBC দেখা, তাকে কাউন্টিং করা ইত্যাদি জিনিসগুলো শুরু হয়। এরপর ফিঙ্গার পিক করে ব্লাড বের করে স্লাইড এগুলো তৈরি করতে হবে। তো প্রথম প্রথম ফিঙ্গার পিক করতে খুব কষ্টই হয়। তো প্রথমে ফিঙ্গার পিক করলাম, দেখলাম যে কষ্ট হচ্ছে, তো পরের দিন থেকে কী করলাম, বন্ধুকে বলে দিলাম যে ফিঙ্গারটা পিক করে দে, সেই ব্লাডটা নিয়ে স্লাইডগুলো তৈরি করতাম। কিন্তু আলটিমেটলি এটা লাভ নেই, কারণ পরীক্ষার সময় সে নিজেকেই ফিঙ্গার পিক করতে হবে, নিজেই ব্লাড বের করে নিজের সব স্লাইড তৈরি করা এক্সপেরিমেন্টগুলো করতে হবে। তো আলটিমেটলি সেটাতে কিছু লাভ নেই, সেটা পরে বুঝলাম পরীক্ষার কিছুদিন আগে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, হিমাটোলজির পরে হিউম্যান ফিজিওলজি এখন চলছে, সেখানে আমাদের ব্লাড প্রেশার মাপা, পালস রেট মাপা, তারপর নিজার্ক, বিভিন্ন নার্ভ এক্সামিনেশন ইত্যাদিগুলো এখন পড়ানো হচ্ছে। এরপর আছে বায়োকেমিস্ট্রি ক্লাস। বায়োকেমিস্ট্রি ক্লাসে প্রথমে জেনারেলি এনজাইম, প্রোটিন, তারপর লিপিড ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো পড়ানো হয়। তার সাথে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে অথরাস টেস্ট, বেনেডিক টেস্ট, ফিলিং টেস্ট ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো হয়। এবার আমি জানি যে প্র্যাকটিক্যাল ক্লাস মানে হাতে নাতে আমাদের কিছু করতে হবে। তো যখন হঠাৎ করে একদিন প্র্যাকটিক্যাল ক্লাসের মাঝে আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন সেন্ট্রিফিউগাল মেশিন, ভাইল সম্বন্ধে পড়ানো হচ্ছিলো, যেটা হাতে নাতে কিছু করতে হচ্ছিলো না, প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে থিওরিতে পড়ানো হচ্ছিলো স্লাইডে, তখন আমি মাথায় একটা জিনিসের প্রশ্ন করেছিল যে প্র্যাকটিক্যাল ক্লাস মানে তো হাতে নাতে কিছু করানো হবে, তাহলে এগুলো কেন হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস এরকম পড়ানো, এগুলো হয়তো এমনিই পড়াচ্ছে। তখন লিটারালি ভেবেছিলাম যে এমনিই পড়ানো হচ্ছে, কোনো মানে নেই। পরে জানতে পারলাম যে না, ওইগুলো অসুবিধা আসবে, ওগুলোরও দরকার আছে। তো এখন যখন সেই দিনের কথাটা ভাবি তখন নিজের উপরে হাসি পাই যে তখন কী না কী ভেবে নিয়েছিলাম। এইরকমই যখন অ্যানাটমি ক্লাসে হিস্টোলজি পড়ানো হতো, হিস্টোলজি স্লাইডসগুলো দেখানো হতো প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে, এরকম স্লাইডস দেখানো হতো, সেইটা আমার প্র্যাকটিক্যাল ক্লাসে লিখতাম, ছবি আঁকতাম। তো আমি ভাবতাম যে এগুলো কেন দেখাচ্ছে, এগুলো আদৌতে হিস্টোলজিটা অ্যানাটমির মধ্যেই, এগুলোও পরীক্ষার সময় আসবে, এগুলোকে করতে হবে, সেটা তখন জানতামও না। তখন মনে হচ্ছিলো যে এমনি এমনি পড়ানো হচ্ছে, দেখছি বিন্দাস। তারপর যখন জানতে পারলাম যে না, এগুলো পরীক্ষার সময় স্লাইডগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তার আইডেন্টিফাই পয়েন্ট লিখতে হবে, এত কিছু জিনিস করতে হবে, ছবি আঁকতে হবে স্পেশাল স্লাইডে, তখন বুঝতে পারলাম এতদিন কী ভাবছিলাম যে এগুলো এমনি এমনি পড়ানো হচ্ছে। তো এখন যখন আমি আমার বন্ধুদেরকে বলি যে দেখ তখন আমি এরকম ভাবতাম, তখন নিজের উপরই প্রচুর হাসি পাই সত্যি কথা বলতে গেলে। তো এই সমস্ত জিনিসের পরে আসে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারের পর থেকে কমিউনিটি মেডিসিনের ক্লাস শুরু হয়। কমিউনিটি মেডিসিনের প্রথম থিওরি ক্লাসে আমাদের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম সম্বন্ধে পড়ানো হয়। তারপরে আমাদের একটা ফিল্ড ভিজিটও হয়েছে, যেখানে আমরা একটা ফ্যামিলিতে যাই, সেই ফ্যামিলিটাকে অ্যাডপ্ট করি এবং তার হেলথ রিলেটেড প্রবলেমগুলো সম্বন্ধে আমরা তাদের সাহায্য করি। এবার সেখানে গিয়ে প্রথম দিন যে ফ্যামিলিতে যাই, সেই ফ্যামিলিতে আমরা কেন গেছি, কী কারণে গেছি, কোথা থেকে এসেছি, সেই ফ্যামিলিতে আমরা তাদেরকে কী কী বেনিফিটস দিতে পারবো, তাদের কাছ থেকে তাদের ফ্যামিলির নাম জানা, কজন মেম্বার আছে ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রথম দিন ফিল্ড ভিজিটে গিয়ে করেছিলাম। এরপর আস্তে আস্তে আরও কমিউনিটি মেডিসিনে ফিল্ড ভিজিট হবে, তো তখন আরও অনেক কিছু জিনিস জানতে পারবো।
I can already tell, oh, that this feeling is taking over. Can we take our time? এই সমস্ত যাই বিষয় ক্লাস এবং স্টাডির মধ্যে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সামস। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো আইটেম, পার্ট কম্পিটিশন ইত্যাদি লেগেই থাকে। কোনো একটা ছোটো টপিক কমপ্লিট হলো সেটা নিয়ে একটা আইটেম, যেমন লিপিড মেটাবলিজম কমপ্লিট হলো তো সেটা নিয়ে একটা বায়োকেমিস্ট্রি আইটেম, সিবিএসের কোনো দুটো চ্যাপ্টার শেষ হলো সেটা নিয়ে একটা পরীক্ষা, অ্যানাটোমিতে আপার লিম শেষ হলো কি থোরাক্স শেষ হলো কি অ্যাবডোমেন শেষ হলো, তো প্রতিটারই একটা করে পার্ট কম্পিটিশন টেস্ট পিসিটি এগুলো চলতেই থাকে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো। তো এই সমস্ত জিনিস চলতে চলতে শেষ পর্যন্ত আমাদের মার্চ মাসে, ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হয়, ফেব্রুয়ারি এপ্রিল মার্চ, মার্চে গিয়ে আমাদের প্রথম সেমিস্টার হয়। এবং প্রথম মাস তো কিছুই পড়া হয়নি আমার, তারপরে যখন পড়তে শুরু করি মাথার উপর দিয়ে সমস্ত কিছু যাচ্ছিলো। তো এই সমস্ত করে প্রথম সেমিস্টার আমার যথেষ্ট বাজেভাবেই কেটেছে। এক্সামের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম যে যে সমস্ত বন্ধুদের আগে ভাইবা থাকে সেই সমস্ত বন্ধুদের কাছ থেকে তাদেরকে কী ধরেছে এই সমস্ত জিনিসগুলো জিজ্ঞাসা করে নেওয়া হয়। তো সেই সেম অনেক কোয়েশ্চেনই যখন আমরা নিজেরা তারপরে ভাইবা দিতে যাই তখন সেই সেম কোয়েশ্চেনই পাই ভাইবাতে। তো এটা অনেকটা সুবিধা হয় যাদের আগে ভাইবা হয়ে যায় তাদের কাছে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করে নিলে সুবিধা করে। যেমন রিসেন্টলি একটা প্রোটিন মেটাবলিজমের আমার আইটেম হয়েছিলো, তো আমার পাশের রুমে একজন থাকে, সে তার আগের দিন ভাইবা হয়ে গিয়েছিলো, তো তাকে জিজ্ঞাসা করলাম কী কী কোয়েশ্চেন ধরেছে। এবং সেই সমস্ত কোয়েশ্চেনের মধ্যে অনেক কোয়েশ্চেনই আমি যখন পরের দিন ভাইবা দিতে গেছিলাম একই পেয়ে গিয়েছিলাম। তো এটা অনেকটাই সুবিধা করে। তাছাড়া রুমে যে সমস্ত সিনিয়র দাদারা থাকে তারাও মোটামুটি বলে দেয় কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট, তো সেগুলো থেকে অনেকটা সুবিধা হয়। যেমন অ্যাবডোমেনের পিসিডি দিতে গিয়েছিলাম, তো তার আগের দিন আমাদের রুমের ইন্টার দাদাটা আমাকে জিজ্ঞাসা করছিলো অ্যাবডোমেনের কিছু কোয়েশ্চেন, তার মধ্যে থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন পরীক্ষার সময় পড়ে গিয়েছিলো। তো এই সমস্ত জিনিস গেল ক্লাস এবং স্টাডি এবং এক্সাম নিয়ে। এরপরে আসি আমাদের এনআরএসের স্পোর্টস খেলা নিয়ে। ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট, চেস টুর্নামেন্ট সমস্ত রকমের খেলা হয়, ব্যাডমিন্টন সমস্ত জিনিস এখানে খেলা হয়। রিসেন্টলি কিছুদিন আগেই আমাদের একটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, তো সেখানে এনআরএস কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে এমসিকের সঙ্গে খেলা ছিল, সেখানেও এনআরএস জিতে। তারপর সেমিফাইনালে উঠে মুর্শিদাবাদের সঙ্গে খেলা ছিল, সেখানেও এনআরএস জিতে। এবং শেষ পর্যন্ত ফাইনালে উঠে যে ফাইনাল খেলাটা আমাদের এনআরএসের গ্রাউন্ডেই হয়েছিল এবং সেখানেও এনআরএসই উইনার হয়, এনআরএসই জিতে যায়। আমি যখন কলেজে আসি এখানে আগে থেকে আমার জানা পরিচিত কেউ ছিল না, সবারির সঙ্গে আস্তে আস্তে পরিচয় হতে থাকে এবং বন্ধুত্ব হতে থাকে এবং এই কয়েক মাসের মধ্যে অনেক বন্ধু হয়েছে। 22 ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয় এবং সেই দিন থেকেই আমি হোস্টেলে চলে আসি। আর হোস্টেলে আমাদের ফ্লোরে আমরা মোট 9 জন বন্ধু আছি, 9 জন ব্যাচমেট আছি। আমরা একসঙ্গে গল্প করছি আজকে। আমার রুমে দুটো ইন্টার্ন দাদা থাকে আর একটা ফাইনাল ইয়ারের দাদা থাকে, আর আমাদের ফ্লোরে টোটাল 7 জন ইন্টার্ন দাদা থাকে। আর দাদারা ইন্টার্ন দাদা থাকলেই দাদাদের কাছ থেকে ভালো মতন ট্রিট পাওয়া যায়। এই রিসেন্টলি কিছুদিন আগে আমাদের ফ্লোরের দাদারা সবাইকে একটা বড় সড়ো ট্রিট দিয়েছিল। Oh, it's like we were meant to